এমএসআই খান কথা বলতে চেয়েছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতর্কিক। সবাইকে ধন্যবাদ। এই আয়োজনটার একটা খুব সুন্দর দিক হচ্ছে যে যে সমস্ত বিচারকরা নানা ব্যস্ততার কারণে বিভিন্ন আয়োজনগুলোতে অংশ নেয় না, তারাও আগ্রহ দেখাচ্ছে এবং এই আয়োজনটাতে যুক্ত হচ্ছে। আমি নিজের কথাই বলতে পারি, গতবার আমি পুরোটা সময় থাকতে পারিনি, একটা দিন ছিলাম, এবং এইবার জাফর ভাই যখন কল করেছে তখন ছুটি নিয়ে যাতে দুদিন থাকতে পারি সেই ব্যাপারটা নিশ্চিত করেছি। তো এটা নিঃসন্দেহে কেন সম্ভব হয়েছে, টিআইবির আয়োজন তার বিচারকের ক্ষেত্রে যে বৈচিত্র্যতা, আমরা সাধারণত ক্যাম্পাসগুলোতে আয়োজন করলে দেখা গেছে যে আমরা অ্যালামনাই কেন্দ্রিকই বেশি নির্ভরশীল থাকি, এখানে বিভিন্ন ক্যাম্পাসের একটা বৈচিত্র্যতা থাকে, ফলে এক ধরনের বিতার্কিকদের পুনর্মিলনীর আয়োজন হয়ে যায় এই আয়োজনের মধ্য দিয়ে, বিশেষ করে আমরা যারা সাবেক আছি বিচারক হিসাবে যুক্ত হই। ফলে এই জায়গাটা থেকে টিআইবিকে খুবই ধন্যবাদ। এখানে যে অনেক মশা পড়ে সেই ব্যাপারটাও টিআইবি চিন্তা করে আমাদের জন্য একটা এন্টি মসকিটো ক্রিম পর্যন্ত দিয়ে দিয়েছে, এইটা মানে অনেকটা প্রেমিক প্রেমিকার প্রতি দরদের মতো, ভালোবাসার মতো এক ধরনের যত্ন। আর কয়েকটা বিষয় বলবো, আর এটা এখনো পর্যন্ত আমার দেখা বাংলাদেশে যতগুলো আয়োজন হয় এর মধ্যে আমার সবচেয়ে বেশি মন কাটতে পেরেছে এই আয়োজনটা। এটা শুধুমাত্র এই আয়োজন এসছি বলে এখন বলছি তা না, আমি সোশ্যাল মিডিয়াতেও তাই বলেছি, আমার কাছে মনে হয়েছে আমার বিবেচনায়। ফলে এটা বিতর্কের জগতের জন্য একটা অর্জন এবং একটা মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে যে এই ধরনের আয়োজন করতে চাই। ফলে অন্য যত আয়োজন করতে চাইবে তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা মাইল ফলক যে আমরা এটার চেয়ে ভালো আয়োজন যাতে করতে পারি, যা হবে বিতর্কিকদের জন্য বা বিতর্ক জগতের জন্য একটা অবশ্যই বড় পাওনা। এখানে ভিডিও করা হয়, ফাইনাল বিতর্কটা রেকর্ড রাখা হয়। আমি চাইবো যে টিআইবির ফেসবুক পেজ বা যদি বিতর্ক নামে একটা প্লে লিস্ট করে যদি এটা রাখা হয় বিতর্কিকদের পরবর্তীতে সহজেই খুঁজে পাওয়া যাবে যে প্রথম আয়োজনটা এটা ছিল, দ্বিতীয় আয়োজনটা এটা ছিল। র্যান্ডম পোস্ট গেলে এটা হয়তো খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে যায়, এটা চাইবো। আর টিআইবি তার স্ট্যান্ডার্ডকে সে নিজেই টপকাবে এই দাবি বা এই আশা প্রত্যাশা থেকে চাইব আগামী আয়োজনে যাতে এটার প্রাইজ মানে 100,000 টাকা হয় এবং 50,000 টাকা হয়, কারণ তার স্ট্যান্ডার্ড এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করতে সাহস করবে না। আর আমি খুবই চাইব যে প্রস্তাবটি অলরেডি এসছে যে জাতীয় গণমাধ্যমকে যদি যুক্ত করা যায় তাহলে এটা সহজ হয়ে যাবে। ধন্যবাদ আমাকে শুনবার জন্য। জি অনেক ধন্যবাদ এমএসআইকে। আপনারা যে প্রস্তাবগুলো করেছেন এর মধ্যে একটি ছিল, অনেকগুলো আমি বলেছি, সবই আমরা বিবেচনা করব আমাদের সমর্থ সক্ষমতা অনুযায়ী। পুরস্কারের যে কি বলে যে পুরস্কারের অঙ্ক সেটার মালিক আমি কিন্তু না, এটার মালিক কিন্তু তৌহিদ। সো আমরা অবশ্যই সাধ্যমতো চেষ্টা করব ভবিষ্যতে। কয়েকটা খুবই আমি খুব বেশি আবার রিপিট দেরি না করে, যেমন ডকুমেন্টেশনের কথাটা বলেছেন, খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের আর একটু কেয়ারফুল হতে হবে ভবিষ্যতে যাতে করে আমরা এখানে মিস আউট না করি। তারপরও যে পয়েন্টসগুলো এসছে খুবই কনস্ট্রাকটিভ অ্যান্ড পজিটিভ কথা, যে আমাদের কাজের অংশ হিসাবে আমরা যেভাবে চেষ্টা করছি, আমি ব্যক্তিগতভাবে আমার উপর একটা জর্পিত দায়িত্ব আছে এখন নতুন করে স্থানীয় অংশ হিসাবে, আমরা চেষ্টা করব যে এই দুদিনের আপনাদের বিতর্কের অংশ হিসাবে সকলে আলোচনার প্রসঙ্গে যে বিষয়গুলো এসছে কর্তৃপক্ষের বিবেচনার জন্য সেগুলো আমরা চেষ্টা করব পৌঁছে দেওয়ার জন্য। পার্টনারশিপের প্রস্তাবটা আসছে সেটা আমরা সক্রিয়ভাবে বিবেচনা করব, আমরা ইতিমধ্যে বাইলেটারাল অটর্নির সাথে কথা হয়েছে, আমরা চেষ্টা করব এদিকে অগ্রসর হওয়ার জন্য।